আপনাকে এক বছরের বাচ্চা না আপনি জানেন যে নয় মাস বাচ্চা পেটের মধ্যে থাকবে তার মানে হাতে আছে আপনার তিন মাস তিন মাসের মধ্যে আমাদের প্রেসক্রিপশন হলো এরকম যে দুই মাস বাচ্চা দেওয়ার পরে দুই মাসের মধ্যে কৃত্রিম প্রজনন করানো যাবে না তার রিপ্রোডাক্টিভ অর্গান ডেভেলপ করতে একটি সময় লাগে তাহলে হাতে থাকে আপনার এক মাস এক মাসের মধ্যে গাবি ডাকে আসতে হবে এক মাসের মধ্যে গাবিকে প্রজনন করাইতে হবে এবং সেই প্রজনন কনসেপ্ট করাইতে হবে এই বিষয়গুলো একজন খামারির মাথায় যখন থাকে যে যদি আমার গরু একটি বাচ্চা দেওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে কনসিভ না করে তাহলে তার এটি বিধি মোতাবেক চিকিৎসা এবং অন্যান্য চিন্তা তার মাথার মধ্যে থাকতে হবে এটি একজন খামারির জন্য একটি চাবিকাঠি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি সাভারের কেন্দ্রীয় গোপজনন ও দুগ্ধ খামারে আমরা এখন এই খামারটা সম্পর্কে জানবো এই খামারের যে উপপরিচালক আছেন লুৎফর রহমান খান আমরা এখন তার কাছ থেকে মোটামুটি এই খামার সম্পর্কে কি কি আছে কি গবেষণা হচ্ছে এখানকার গাভীর অবস্থা কি সারের অবস্থা কি এখানে কি ধরনের সিমেন্ট তৈরি হচ্ছে এবং এই খামারের মাধ্যমে আমাদের দেশের গোসম্পদ কীভাবে উন্নতি লাভ করছে চলুন ছাড়ের সাথে কথা বলি আমাদের খামারের নাম কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামার সাভার ঢাকা এটি একটি জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশের গোপ্রজনন বা গবাদি পশুর জাত উন্নয়ন এর লক্ষ্যে এটি মাংস এবং দুধ উভয়ের জন্যই এই খামারটি প্রতিষ্ঠিত এই খামারটি অনেক পুরানা স্বাধীনতা পূর্ব জার্মান কারিগরি সহায়তায় খামারটি স্থাপিত হয়েছিল উনিশশো আটষট্টি এবং বর্তমান যে স্থাপনা আপনারা দেখতে পেয়েছেন এগুলো সবই উনিশশো সালের স্থাপনা এই খামারটির নাম থেকেই এর উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায় দুটি অংশ আছে একটি কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামার গোপ্রজনন বলতে যে কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি পশুর জাত উন্নয়ন এই জাত উন্নয়ন করতে গেলে উন্নত মানের সিমেনের প্রয়োজন হবে এবং সিমেন উৎপাদনের জন্য যে সার তৈরি করা হবে সেই সারগুলো এখান থেকেই তৈরি হয় এবং সেই সারের সিমেন এখান থেকে সংগ্রহ করা হয় সংগ্রহ করে সেটি সারা দেশে এখন এই সময়ে আমাদের তিন হাজার সাতশো কর্মী দেশে মোটামুটি আমাদের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে একজন করে কর্মী আছে তাদের মাধ্যমে গ্রামীণ পর্যায়ের যে সমস্ত দেশি গুরু বা শঙ্কর জাতের গুরু আছে তাদেরকে আমাদের নীতিমালার আলোকে যেভাবে জাত উন্নয়নের যে সরকারি নীতিমালা আছে সেই মোতাবেক কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালনা করা হয় আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই বৎসরে গত অর্থ আমাদের কৃত্রিম প্রজননের জন্য সিমেন্ট উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল তিরিশ লক্ষ ডোজ এবং আমরা ত্রিশ লক্ষ ডোজই উৎপাদন করতে সক্ষম হয়েছি এবছরে আমাদের ছয়ত্রিশ লক্ষ মাত্রা লক্ষ্যমাত্রা আছে উৎপাদন করার জন্যে এবং সেটিও আমরা করব। আপনারা যে জিনিসটি এখানে সারাদিন ঘুরে দেখেছেন যে আমাদের ফ্রিজিয়ান জাতের গরু আছে ফ্রিজিয়ান জাতের বিভিন্ন ব্লাড লাইনের গুরু আছে এটাকে আমরা শঙ্কর পিওর ফ্রিজিয়ান যেটা পিওর ফ্রিজিয়ান পরবর্তীতে শঙ্কর জাতের ফিফটি পার্সেন্ট ফ্রিজিয়ান সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফ্রিজিয়ান এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপও কিছু ফ্রিজিয়ান শঙ্কর জাতের গরু আছে এটি গাভি প্লাস সার দুটোই আছে মূলত আমার নামের যে দ্বিতীয় অংশ দুগ্ধ খামার এটি এসেছে এই কারণে যে সার তৈরি করতে গেলে আমাদের এই বিভিন্ন জাতের গাভীরও প্রয়োজন হয় সেই গাবিগুলো আছে এবং সেই গাবি থেকে যে দুধ উৎপন্ন হয় সেই দুধ আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল সমূহে সরবরাহ করে থাকি এই সুবাদে এটা দুগ্ধ খামার নাম আছে বেসিক্যালি এটা কোনো কমার্শিয়াল খামার নয় এটি জাত উন্নয়নের জন্যেই নির্মিত এবং এটি দুগ্ধ খামার নামে পরিচিত আমরা আরও কিছু নতুন নতুন সংযোজন আপনারা দেখেছেন যেমন মির্কাদিম বা হাসা গাভি যেটা বলি সেটিও আমরা নতুন সংযোজন করেছি রেড চিটাগাং এটিও আমাদের নিজস্ব একটি দেশীয় জাত এটি আমাদের পার্শ্ববর্তী প্রতিষ্ঠান বিএলআরআই কর্তৃক উদ্ভাবিত এবং সেখানে দেখা গেছে যে আট থেকে সাড়ে আট লিটার পর্যন্ত দুধ দেয় এই ছোট্ট একটি গাবি যখন আট লিটার দুধ দেয় এটি আমরা আমাদের মন্ত্রণালয় মনে করেছে যে এটি যদি গ্রামীণ পর্যায়ে একদম ক্ষুদ্র খামারিদের এটি লালন পালন করতে পারে তাহলে তার ফিডিং কষ্ট কমে যায় এবং সে স্বাচ্ছন্দ্যে পারিবারিকভাবে একটি গরু পালতে পারে সেই হিসাবে আমরা রেড সিটা গ্যাংয়ের বুলও এখানে তৈরি করেছি এবং এটি তিনটি পার্বত্য এলাকায় একেবারেই সীমাবদ্ধ এবং তারপরে কিছু কিছু রিমোটেস্ট এরিয়াতে আমরা সরবরাহ দিচ্ছি যে জিনিসটি হলো যে যেটি আগে বললাম যে উনিশশো আটষট্টি সালের এই খামারটি আসলে এখন যা আমাদের যারা খামার করেন প্রত্যেকেই বাণিজ্যিকভাবে এখন আর ওই পারিবারিকভাবে খামার করা এটি নেই যেহেতু বাণিজ্যিকভাবে করে সেখানে আধুনিকতার কিছু সাপ এখন প্রয়োজন হয়ে পড়েছে সেই আধুনিকতার কিছু সাপ আমরা এই পুরানা প্রতিষ্ঠানের মধ্যেও তৈরি করার চেষ্টা করেছি আপনারা আমাদের কিছু কিছু সিস্টেমও দেখেছেন যে একটি খামারের আমরা বরাবরেই বলে থাকি যে ম্যানেজমেন্ট যদি ভালো হয় এবং ম্যানেজমেন্ট যদি ডেভেলপ করা যায় সেখানে ট্রিটমেন্ট কস্টগুলো কমে আসে একটি গরুর পিছনে অসুস্থ হলে সেই গরুকে চিকিৎসা করে আবার পুনরায় তার পূর্বের অবস্থানে নিয়ে আসা সেখানে উৎপাদনের ক্ষেত্রে কোনোদিনই সম্ভব হয় না সেই ক্ষেত্রে ম্যানেজমেন্টাল ইয়েগুলো যদি অ্যাসপেক্টগুলো ঠিকমতো দেখা হয় আমরা এই বিগত দুই বছরে এটি করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি যেমন আপনারা আমাদের ফুটবাথ লক্ষ্য করেছেন এই খামারের মধ্যে যত কর্মচারী এবং বাইরের লোকজন আসা যাওয়া করে ফুটপাত ব্যবহার করে গেলে অন্তত বাইরের জীবাণু সে ভিতরে নিয়ে যেতে পারে না এবং ভিতর থেকে বের হলে সে জীবাণু সব রেখে যায় এটি একটি বিরাট জিনিস তারপরে ভ্যাকসিনেশন প্রোগ্রাম বলেন যে টাইমলি যদি ভ্যাকসিনেশন প্রোগ্রাম করা যায় সারা দেশে আপনারা জানেন যে আমাদের এফএমডি যেটা খুরা রোগ বলি এটার প্রচণ্ড হ্যাবক এবং এটা কমার্শিয়ালি অর্থনৈতিকভাবে সাংঘাতিকভাবে একজন খামারিকে বসে দেয় এই একটি রোগে যদি আপনি একটি খামারে এক বছরে আপনার বা তার জীবদ্দশায় যদি এফএমডি না হয় তাহলে সে অর্থনৈতিকভাবে কিন্তু বিশাল গেইন সে পায় আরেকটি জিনিস কাউ গরুর খামারি যদি আপনি করতে যান তার কাউ কমফোর্টের বিষয়টা আমরা অনেকেই মনস্তাত্ত্বিকভাবে এটা নিয়ে ভাবি না কিন্তু তার একটা কমফোর্টের বিষয় আছে সেই কমফোর্টের জায়গাতে আমরা দু একটি শেড এরকম করেছি যে গরু যেটি নিজে পছন্দ করেন গরুকে আমি সারাদিন বেঁধে রাখবো শিকল দিয়ে সে আমাকে দুধ দেবে আসলে এটি এটি আইনগতভাবে অমানবিক সেই ক্ষেত্রে গরুকে যদি আপনি সেরে রাখতে পারেন এবং তার জন্যে অপশন রাখতে পারেন মাটির বালির এবং আরেকটি অপশন পাকা তাহলে তার স্বাচ্ছন্দে সে দিনানিপাত করতে পারে আমাদের কিছু কিছু শেড আপনারা দেখেছেন যে গরু সেরে দিলে সে নিজেই যেয়ে বালিতে শুয়ে থাকেন এটিতে ভাবতে হবে যে এই ম্যানেজমেন্টের জায়গাতে ওর পছন্দমতো জায়গা এসে আছে এবং তার কাছ থেকে আপনি ভালো প্রোডাকশন ভালো কিছু আশা করতে পারেন আমাদের এখানে মাংসের জাতের জন্যে কিছু ব্রাহ্মাও আমাদের এখানে আমরা আমেরিকা থেকে কিছু ব্রাহ্মার সিমেন্ট একশো পার্সেন্ট নিয়ে এসেছিলাম এবং সেইখান থেকে আমাদের গাবিতে পুশ করে আমাদের এখন ক্রস কিছু ব্রাহ্মা সার আছে আপনারা বিভিন্ন সময় জেনেছেন অবশ্য যে ব্রাহ্মার গ্রোথ রেট অনেক ভালো এবং আমাদের ব্রাহ্মাগুলো এখানে ম্যাক্সিমাম সাদা কালারের আছে কিন্তু ফ্যাটেনিংয়ের জন্য সারা দুনিয়াতে কিন্তু আপনার রেড কালারের ব্রাহ্মাও আছে এবং এটির যে গ্রোথ রেট আছে অন্যান্যদের তুলনায় একটু ভালো কিন্তু এটা একটি ডিমেরিটসও আছে সেটি হলো যদি ভালো ব্যবস্থাপনা তাকে না দেন তাহলে ব্রাহ্মা কিন্তু ওই ডেইলি আটশো গ্রাম আমরা বলি যে বডি ওয়েট গেইন সেটি কিন্তু পাওয়া যায় না সেই ক্ষেত্রে আমাদের যারা গ্রামীণ খামারি তাদেরকে এটি দিলে এই জায়গাতে যেনারা মোটামুটি এই ম্যানেজমেন্টটা বা তাদের খাবার সেইভাবে দেন তারা ভালো ফল পান তা না হলে কিন্তু পান না তবুও বাংলাদেশে মাংসের উৎপাদন বৃদ্ধির জন্যে ব্রাহ্মা এটি প্রয়োজন আছে প্রয়োজন আছে এবং আমরা এখন ইদানিংকালে ভাবতেছি যে আমাদের একজন বিশেষজ্ঞ আপনার আমেরিকা থেকে এসেছিলেন কিছুদিন আগে উনি আমাদের ইয়েটা দেখে মির্কাদিমগুলো দেখে যেটি আমাদেরকে কমেন্ট করেছেন এবং পরবর্তীতে বলছেন যে আমি এটার ব্লাড কালেকশন করে দেখব যে মাংসের মাংস উৎপাদনের জন্য যে জিনটি কাজ করে মায়স্ট্রেটিন জিন সেই জিনটি উনি মনে করছেন যে মিরকাদিমের মধ্যে আছে এবং মিরকাদিম যদি খাবার দাবার দেওয়া হয় চমৎকার একটি ডেভেলপমেন্টটা যদিও খুব বড় হয় না গরুগুলো এবং এই গরুগুলো বা একটি নির্দিষ্ট আগ্রহ আগ্রহী ক্রেতাও আছেন যারা ঢাকা শহরে আছেন তো এটি আমরা যেহেতু সংরক্ষণ করলাম ভবিষ্যতে হয়তো বা এটিকে রিসার্চ করে গবেষণা করে ভালো একটা ফল আমরা মাংসের জাতের জন্য আমি মনে করি মাংস এবং দুধ দুইটার জন্য ডুয়েল পারপাস এটাকে কাজে লাগতে পারে আপনাদের আমরা আরও কিছু ম্যানেজমেন্টের পরিবর্তন এখানে আছে সেটি হলো আমরা আমাদের দেশে কাপ মর্টালিটি একটি বিরাট সমস্যা মানুষের জন্যে গ্রামীণ পর্যায়ে আপনারা জানেন যে এক সময় ছিল কলেস্ট্রাম বা গাভী বাচ্চা দেওয়ার পরে যে কলেস্ট্রাম খাওয়াতে হবে এটি আমরা আমাদের লোকেরা বা আমাদের জনসাধারণকে খাওয়াইতো না এটা ফেলে দিত এখন অনেকটা অভ্যস্ত হয়েছে খাওয়ায় কিন্তু আমরা আরও ডেভেলপমেন্ট এখান থেকে নিয়ে আসছি সেটি হলো যে শুধু কলেস্ট্রাম খাওয়ালেও হবে না যে কলেস্ট্রাম কলেস্ট্রামের গুণগত মান পরীক্ষা করে যেহেতু এটি আপনার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাচ্চাকে খাওয়ালে তার ইমিউনিটি ডেভেলপ করবে তার আগামী ভবিষ্যতের জন্য সে তার শারীরিকভাবে সুস্থ থাকার ম্যানডেট এখানে দেয় সেই ক্ষেত্রে এই কলেস্ট্রামটি অনেক সময় অনেক গাভীর কোয়ালিটি বা মানসম্পন্ন থাকে না আমাদের এখানে কলেস্ট্রাম মিটার আছে যেটা দিয়ে তার গুণগত মান পরীক্ষা করা যায় এবং করে আমরা যদি মনে করি কোনো গাভীর কলেস্ট্রাম একেবারে এক্সেপশনাল খুবই ভালো সেটিকে সংরক্ষণও করা যায় এবং পরবর্তীতে অন্য বাসুরকে খাওয়ানো যায় আর যদি খারাপ হয় সেটাকে আমরা রিজেক্ট করে দিই তো এই এই বিষয়গুলো ম্যানেজমেন্টের দিক থেকে আপনার যদি খেয়াল রাখা না হয় তাহলে কোনো খামারিদের জন্যে এবং সর্বোপরি যে জিনিসটি আর একটু বলতে চাই সেটি হলো দুধের গাদির খামার করতে হলে ঘাসের কোনো বিকল্প নাই অনেকে ভাবেন আমাদের ঢাকা শহরে অনেক খামারি আছেন আমার নিজের চোখে দেখা যে সারা বছরে কোনো ঘাস খাওয়ান না শুধু খড়ের উপর নির্ভর করে তারা গরু লালন পালন করতে চান তো এটিতে সাময়িকভাবে হয়তো তার কাছ থেকে দুধ পাওয়া যায় এবং দুধ বিক্রি করে আয় করা যায় কিন্তু লাইফ টাইম লং টাইম যদি আপনি এটাকে হিসাব নিকাশে ক্যালকুলেশনে আনেন দেখা যাবে আপনার অন্যদিকে বিশাল লস হয়ে যায় একটি দুধের গাবি বছরে যদি একটি বাচ্চা দেয় বছরে না হলে তেরো মাসেও যদি একটি বাচ্চা দেয় তাহলে ওই খামারেই দুধ বিক্রি করে খাদ্য ক্রয় করে যদি সমান সমানও হয় ওই একটি বাচ্চা তার লাভ হয় আর যদি সে একটি বাচ্চা পেতে যায় দেখা গেল যে আঠারো মাস বিশ মাস তিরিশ মাস সময় লাগিয়ে দেয় তাহলে সে দুধ বিক্রি করে কিছু আয় করছে বটে কিন্তু ওই তার লাইফ ওই গরুর লাইফ টাইমে এটা হয়নি এই জন্যে আমরা সবসময় বলি যে প্রতি বছরে একটি বাচ্চা নিতে হবে এটি যদি আপনি নিতে যান একটি গরুকে আপনাকে এক বছরে বাচ্চা না আপনি জানেন যে নয় মাস বাচ্চা পেটের মধ্যে থাকবে তার মানে হাতে আছে আপনার তিন মাস তিন মাসের মধ্যে আমাদের প্রেসক্রিপশন হলো এরকম যে দুই মাস বাচ্চা দেওয়ার পরে দুই মাসের মধ্যে কৃত্রিম প্রজনন করানো যাবে না তার রিপ্রোডাক্টিভ অর্গান ডেভেলপ করতে একটি সময় লাগে তাহলে হাতে থাকে আপনার এক মাস এক মাসের মধ্যে গাবি ডাকে আসতে হবে এক মাসের মধ্যে গাবিকে প্রজনন করাইতে হবে এবং সেই প্রজনন কনসিপ করাইতে হবে এই বিষয়গুলো একজন খামারের মাথায় যখন থাকে যে যদি আমার গরু একটি বাচ্চা দেওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে কনসিভ না করে তাহলে তার এটি বিধি মোতাবেক চিকিৎসা এবং অন্যান্য চিন্তা তার মাথার মধ্যে থাকতে হবে এটি একজন খামারির জন্য একটি চাবিকাঠিও তার উন্নয়নের জন্য বিরাট চাবিকাঠি আমরা এই সমস্ত বিষয়গুলো আমি বিশেষ করে এই খামারে আসার পর থেকে আমরা অনলাইনে একটি প্রশিক্ষণও চালু করেছি একদম খামারিদের নিজস্ব খরচে আমরা সরকারি খরচও না এই খরচে এই আধুনিক টেকনোলজিগুলো একদিনের প্রশিক্ষণে তাদেরকে হাতে কলমে অনফার্ম ট্রেনিং যেটাকে বলি এটা আমরা করে থাকি এখানে আমরা গত সপ্তাহে একটা করেছি এবং এখন একটা আনন্দের বিষয় হলো যে এই সেক্টরে এই সেক্টরে এত ইয়াং জেনারেশন উদীয়মান জেনারেশন চলে আসছেন শিক্ষিত জেনারেশন চলে আসছে আগামীতে এই দুধের উৎপাদন বৃদ্ধি প্লাস জাতীয়ভাবে দুধে স্বয়ং সম্পন্নতা অর্জনে এরা বিশাল একটা ভূমিকা রাখবে এটাকে মাথায় রেখেই আমরা তাদের পাশে থেকে তাদেরকে হাতে কলমে হ্যান্ড অন ট্রেনিং আমরা দিচ্ছি এবং এটি সরকারিভাবে আরও যদি তাদেরকে একটু প্রণোদনা দেওয়া যায় ব্যাপকভাবে এটিকে করা যায় এটি করতে গেলে যে জিনিসটি দরকার যে হাতে কলমে শিক্ষার কোনো বিকল্প নাই সেই ক্ষেত্রে আমরা এখানে মডার্ন টেকনোলজিগুলো যদি আজকে আপনার মেশিন মিল্কিংয়ের পার্লার সিস্টেম হ্যারিংবন সিস্টেম যে সমস্ত সিস্টেমগুলো আছে সমস্ত এখানে হাতে কলমে দেখিয়ে দিতে পারতাম তাহলে আরও সুবিধা হতো আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ের যথেষ্ট অনুপ্রেরণা আছে এবং চাপও আছে যে এইভাবে যে এই খামারটিকে আধুনিকায়ন করা খুব প্রয়োজন এবং আধুনিকায়নের একটি প্রকল্প আমরা হাতে নিয়েছি এই প্রকল্পে আমরা চিন্তা করেছি আগামী পঞ্চাশ বছরে যাতে এই খামারে আর নতুন করে আধুনিকতা বা নতুন প্রয়োজন হবে না এরকম একটি প্রকল্প দাঁড় করানোর চেষ্টা করেছি এবং এটি প্রায় শেষ পর্যায়ে খুব শীঘ্র এটি সরকারি পর্যায়ে দাখিল করা হবে এবং এটিতে আমরা আমাদের যে শেডগুলো আপনারা দেখেছেন এই শেডগুলো পুরোটাই এই কাউ কমফোর্টকে চিন্তা করে কিভাবে করা দরকার সেভাবে আমরা সাজিয়েছি আমরা আমাদের ঘাসের মাঠে দেখেছেন যে এটি জার্মান আমলে একটি আন্ডারগ্রাউন্ড পাইপলাইন করা আছে এবং এখানে স্প্রিংকলার সিস্টেমে ঘাসের মাঠে সেচ দেওয়া হয় আমরা এবার ডিপ ইরিগেশনের একটি প্রকল্প হাতে নিয়েছি যে ইয়ে একটি এমনভাবে করা হবে যাতে ওই স্প্রিংকলার উপরে পানি দেওয়া লাগবে না নিচের থেকে একবার মাটি ভিজে শেষের কাজটি সম্পন্ন হবে এছাড়া আরও একটি ব্যাপক বিষয় আমরা হাতে নিয়েছি যে এই পুরো কামারটিকে ইলেকট্রিফিকেশনের জিনিসটা চিন্তা করে যে সোলারে কি করে কনভার্ট করা যায় টোটাল সোলারে আমরা এরকম একটি কোম্পানির সাথে কথাও বলেছি তারা আমাদেরকে বলেছে যে আপনাদের এখানে যে ফ্যাসিলিটি আছে তাতে সোলারে কনভার্ট করলে আপনারা নিজস্ব যা কিছু প্রয়োজন পাম্প চালনা থেকে শুরু করে ডেইরি ফ্যাক্টরি এভরিথিং মিল যা আছে সমস্ত কিছু পরিচালনার পরও ফিফটি কেবি লাইন আপনারা সরকারকে দিতে পারবেন এবং এটি একটি বড় বিষয় ব্যাপক একটা মডার্নাইজেশনের দিকে আগাব বলে আমরা বিশ্বাস করতেছি আমাদের এখানে আপনারা এখন যেটা দেখেছেন যে গরু ওয়াশ আউটের পরে তার গোবর এবং অন্যান্য যে সমস্ত জিনিসপত্রগুলো আছে এটি আমাদের সেন্ট্রাল পিট আছে যেখানে চলে যায় এবং সেখান থেকে পানি আলাদা হয়ে যায় এবং গোবরগুলো আমরা মাঠে ব্যবহার করি এটিকে একটি রিসাইক্লিং ইয়ের আওতায় আমরা নিয়ে আসব এবং সেটি অলরেডি একটি প্রকল্প হয়ে গেছে এই প্রকল্পটি কোরিয়ান সহযোগিতায় এখানে স্থাপিত হবে আমাদের আপনারা জানেন যে আমাদের বড় একটি প্রকল্প এখন ডেইরি ডেভেলপমেন্টের জন্য কাজ করে এলডিডিপি প্রকল্প এটা প্রায় চার হাজার দুশো কোটি টাকার প্রজেক্ট ওই প্রকল্প থেকে এখানে এই এই রিসাইক্লিং ওয়াটার রিসাইক্লিং ইয়েটা করা হবে এবং সেখানে এইভাবে বলা আছে যে এটিকে পরিচালনা করলে এই খামার থেকে গ্যাস উৎপাদন হবে এবং গ্যাস উৎপাদন হলে সেটাকে যেটা আমরা বাসাবাড়িতে ব্যবহার করি এলপি গ্যাস হিসাবে মার্কেটাইজ করা যাবে তো আমরা আধুনিকতার মধ্যে এই সমস্ত জিনিসগুলো রেখেছি সবচেয়ে মজার ব্যাপার হলো আপনারা একটি জিনিস মনে রাখবেন এবং আপনারা সমাজের দর্পণ এখানে বর্তমান সময়ে একটি চমৎকার পরিবেশ বিরাজ করছে সেটি হলো যে ডেয়রি ডেভেলপমেন্টের যে একটি মোমেন্টাম বলতে পারি আমি এই ধরনের একটি মোমেন্টাম এখন কাজ করতেছে মন্ত্রণালয় থেকে শুরু করে অধিদপ্তর এবং আমরা যারা এখনও ডেইরিতে আসি এই সময় থেকে আর ইয়াং জেনারেশন যেভাবে এখানে ঝাঁপিয়ে পড়ছে এইগুলো মিলে বাংলাদেশে খুব শীঘ্রই দুধে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করবে এবং মানসম্মত দুধ সরবরাহ নিশ্চিত করা গেলে সারা দুনিয়া আজকে পৃথিবীতে যারা উন্নত বিশ্বের যে সমস্ত দেশগুলো ইউরোপিয়ান কান্ট্রি টোটালি বলা যায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তারা দুধের দুধ তাদের একটি বিরাট সম্পদ তো সেই ক্ষেত্রে হোয়াই নট আমাদের দেশে আমাদের দেশের মাটি সারা দুনিয়ার মাটি থেকে সুন্দর তো সেখানে আমাদের এটি হবে না কেন আমরা এরকম একটি আশা এরকম একটি ভরসা নিয়েই এই খামার কাজ করে যাচ্ছে নিবেদিতভাবে আমি বিশ্বাস করি যে খুব শীঘ্রই আমরা বাংলাদেশে এই সরকারেরও এখন এই ডেয়ারি সেক্টর অথবা লাইভস্টক সেক্টরে যে ধরনের চিন্তা চেতনা আছে তাতে এক সময় বাংলাদেশ দুধে স্বয়ং হবে এবং দুধে ভাতে বাঙালি আমাদের যে কথাটি আছে এটি বাস্তবে আমরা হব এবং এর থেকে আর্থিকভাবে স্বাবলম্বী হব এই সময় আপনি আমাদের যে বেকার যুবকরা এখানে আছে তাদেরকে আপনি চাকরি দিতে গেলেও তো চাকরি দেওয়ার মতো সুযোগ নেই কিন্তু আত্মনির্বাস আমাদের এমন যুবকরা আছে আপনারা জানেন যে চিটাগাং বেল্ট আমাদের চিটাগাং গেটার চিটাগাং ডেয়ারি সেক্টরের সাংঘাতিক অবদান তাদের এবং যে সমস্ত ছেলেরা এখানে এখন ঢুকে পড়েছেন আমরা নিজেরাও ঘুরে এখানে দেখেছি যে এখন এই সময় অনেক আধুনিক খামার আমাদের এখন তৈরি হয়ে গেছে বাংলাদেশের এখনই উত্তম সময় তবে একটি জিনিস পরিষ্কার সেটি হলো এই খামারকে এই খামার থেকে যদি উন্নত জাতের সার আপনি তৈরি করে মাঠ পর্যায়ে না দিতে পারেন তাহলে কিন্তু সমস্ত চেষ্টা যা কিছু বললাম না কেন সমস্ত কিছু বিথা যাবে এই জন্যে এখন উচিত হলো ব্লাড লাইন ঠিক রেখে আমরা ফ্রিজিয়ানের দিকে আর যাব না আমরা ফিফটি পার্সেন্ট অথবা সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই পর্যন্তই থাকবো কিন্তু হাই এল্ডার তৈরি করব আমরা বিশ থেকে পঁচিশে যাব পঁচিশ থেকে তিরিশে যাব তিরিশ থেকে পঁয়ত্রিশে যাব ধাপে ধাপে উৎপাদন বৃদ্ধি করবো গরুর সংখ্যা ঠিক রেখে এটি এখন একমাত্র কাজ এবং আমরা খুবই আশাবাদী যে এখন এটি খুব অস্থিরেই বাংলাদেশে সম্ভব হবে আমাদের 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 এই যেহেতু এটি একটি খামার আপনি জানেন যে একটি খামার পরিচালনা করতে গেলে এখন আমার সতেরোশো উপরে গরু আছে পরিচালনা করলে এখানে প্রতি বছরেই কিছু গরু রিজেক্ট হয় রিজেক্ট হয় বলতে যে সার গরুগুলো আমরা বাছাই করি এটির একটি ইয়ে হলো সার বাসুর হলেই হবে না সার বাসুর যদি আমার খামারে গত বছরে তিনশো চৌষট্টি বাসুর উৎপাদন হয়েছেন তার অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা তো পুরুষ গা বা সার বাছুরগুলো সাধারণত থ্রি কম করে হল থ্রি ইস ওয়ান এবং ভালো বাসাই যদি করতে যান আপনি অনেক সময় দশটায় একটা সার হয় এখন এই যে দশটির মধ্যে একটি সার বাছুর হল যেটি থেকে আমরা সিমেন্ট কালেকশন করতে পারবো আর বাকি যে সার বাছুরগুলো আছে এগুলো আমাদের রকশনে বিক্রি করে দিতে হয় এছাড়াও গাভীর মধ্যে অনেক সময় বিভিন্ন রকম ত্রুটি বিচ্ছুতির কারণে যখন এটা মনে হয় যে না আর পালনের উপযোগী না অথবা জেনেটিক ব্যাকগ্রাউন্ডটা সেরকম দুর্বল আমরা এগুলো অকশন করি বছরে দুইটি অকশন হয় একটি রোজার ঈদের সময় আর একটি ঈদের সময় এবং ঈদের সময়ের যে অকশনটি এটি এখন বর্তমানে চলছে গতকালকে থেকে শিডিউল বিক্রি হচ্ছে এটা ওপেন টেন্ডারের মাধ্যমে বিক্রি হয় এবং সেখানে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে ক্রেতারা শিডিউল কিনে নেন এবং ড্রপিং করেন এইভাবে হয় এছাড়াও অনেক খামারিদের ধারণা আছে এরকম যে ডেইরি ফার্মে গেলে হয়তো কিছু ভালো গরু ভালো গাভি কেনা যায় কিনা না ভালো বকনা কেনা যায় কিনা এটি সরকারের একটি প্রকল্প নীতিমালা এরকম আছে একেবারে নেই তা না কিন্তু সীমিত সীমিত এরকম যে আগ্রহী উদ্যোক্তাদের মধ্যে একটির বেশি নয় এরকম গাভী অথবা গর্ভবতী বকনা এটি ক্রয় করে তারা নিতে পারবেন এটি শুধুমাত্র মন্ত্রী মহোদয়ের কাছে এই ক্ষমতাটুকু ন্যস্ত করা আছে উনি ওনার মাধ্যমে এটি একটি ইয়ে অনুমোদন হয়ে আসে অনুমোদন ওনার কাছে যখন আবেদন করেন উনি এটি আমাদের কাছে পাঠিয়ে দেন যে এই মুহূর্তে এখানে এরকম দেয়ার সংস্থান আছে কিনা আমরা যদি এখান থেকে ইয়ে দেই যে না সিগন্যাল দেই তারপরে মন্ত্রী মহোদয় অনুমোদন দেন তো এটি আসলে একজন খামার করার জন্যে ব্যক্তিগতভাবে যারা বড় কামার করবেন তাদের জন্যে খুব বড় কাজে আসে না তবে আগ্রহে অনেক উদ্যোক্তা আসতেন পারিবারিকভাবে একটি দুটি গাভী পালবেন তাদের জন্য এটি করা আছে এবং আমরা প্রতি বছরে পঞ্চাশ থেকে সর্বোচ্চ একশো এর মধ্যে সীমাবদ্ধ থাকে যে এটি আমরা বিতরণ করে থাকি আর এছাড়া সরাসরি কোনো ভালো গাবি অথবা বকনা এখান থেকে ক্রয়ের কোনো সংস্থান নেই